আমার নাম সালাউদ্দিন। কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে হাতটা এখানে একটু ব্যথা করে, আমি উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে করতে পারতেছি না, খুব কষ্ট হচ্ছে। এখানে মনে হয় চিলিক মারার মতো। কি করেন? আমি হচ্ছে সেলাই কাজ করি। সেলাই কাজ মানে বসার কাজটা? হ্যাঁ হ্যাঁ, আমি বসে থেকে কাজ করি, 10 ঘন্টা 11 ঘন্টা, অনেক সময় 12 ঘন্টা করতে হয়। আচ্ছা আচ্ছা, কন্টিনিউ 10 ঘন্টা। দেখেন কি করলে ব্যথাটা লাগে, দেখান দেখি। হ্যাঁ, আমি যে এরকম করলে অনেক ব্যথা হয়, লাগতেছে ব্যথা, মনে করেন যে এখানে ছুটে যাবে এরকম মনে হচ্ছে, মনে হচ্ছে অনেক ব্যথা, সোজা করতে পারি না। যখন কোনো কিছু আলগাইতে যাই, চর্চা করতে যাই, তখন আরও ব্যথা হয়। এখানেও একটু ব্যথা আছে। ওকে, এমনি কি আপনার এই যে কাপড় ফুলে গেঞ্জি কাপড় খুলেন বা পরেন, তখন কি কোনো ব্যথা লাগে হাতে? হ্যাঁ, তখনও লাগে। এই ব্যথাটা আগে ছিল না, কিছুদিন যাবে শুইতে সমস্যা হয়। হ্যাঁ, এই কাত হয়ে শুই, তখন তো ব্যথা করেই। আচ্ছা, সোজা হয়ে শুইলে, হাত সোজা রাখলে সমস্যা হয় না। আচ্ছা, তো আবার যখন একটু নড়াচড়া করি তখন আবার ব্যথা হয়। আমরা একটু দেখবো। অবশ্যই, থ্যাংক ইউ। আমরা দুজন অন্যান্য রোগীর মতোই অ্যাসেসমেন্ট করছি, তো উনি আমাদের ফেসবুক থেকে আসেন। আসলে আমরা যেটা দেখলাম, প্রবলেমটা খুব সিরিয়াস না আসলে, কিন্তু উনি কষ্টটাই বেশি পাচ্ছিলেন, হাত আউটার স্ট্রেস করতে পারতেছিলেন না, জামা কাপড় খোলা কষ্ট ছিল, হাতে শুইতে কষ্ট ছিল, ভারে জিনিস উঠানো কষ্ট ছিল। তো সেটা আমরা লিমিটেড স্ক্যাপুলিটা ওনার একটু স্টেবল ছিল না, দ্যাট মিনস স্ক্যাপুলাটা একটু হ্যাং হয়েছিল, তার মানে হচ্ছে যে লিমিটেড স্ক্যাপুলিটা টাইট ছিল। তো সেক্ষেত্রে আমরা এটাকে স্ট্রেস করে দিলাম, খুব সিম্পল টেকনিক। এখন যে হিজ ফিলিং দেখা যায়।